हाय फ्रेंड्स, আমার নাম সৌভিক দে। এটা আমারই চ্যানেল সৌভিক দে গ্রাফিক ডিজাইনার। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা ফটোশপে সুপার ইম্পোজ করতে পারি। তো বন্ধুরা চলো আমরা স্টার্ট করি। ওকে, তো প্রথমে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো আমরা দেখি। এই দেখো পিকচারগুলো দেখতে পাচ্ছ, ওয়ান বাই ওয়ান করে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। তো এই পিকচারগুলো এডিটিংটা দেখলে বুঝতে পারবে এগুলো কি বলা হয় সুপার ইম্পোজ। এরপর আরও বেটার ছবি আসছে, এইবার দেখো বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দেন আমি দুটো ইমেজ নেবো। অবশ্যই তোমরা এটাকে খেয়াল রাখবে অ্যাঙ্গেল যেন ঠিক হয়। সুপার ইম্পোজ ভালোভাবে ফুটবে, যদি না হয় তবুও ওটাকে অ্যাঙ্গেলটা তোমার ঠিক করতেই হবে। তো চলো আমরা স্টার্ট করি বন্ধুরা। ওকে, তো আমরা দুটো ছবি এবার নিলাম, নিয়ে ফটোশপে ফেললাম। দেন এই ইমেজটা আমরা পেন টুলে কাটবো। ওকে, তো পেন টুলে নিশ্চয়ই তোমরা বন্ধুরা সবাই জানো কীভাবে পেন টুলে কাটতে হয় একটা কোনো পোর্শনকে। জাস্ট পেন টুলে কাটবে, এটা কোনো বিরাট বড় ব্যাপার নয়। এতে ওকে, এরপর আমরা কন্ট্রোল এন্টার করতে পারি বা অ্যাজ এ পাথ হিসেবে লোড পাথ অ্যাজ এ সিলেকশন করতে পারি। যে উইস তোমরা যেটা ইচ্ছা করতে পারো, কন্ট্রোল এন্টার করে কন্ট্রোল জে, দেন এটাকে ড্র্যাগ করে আমি ফেলে দিলাম এখানে। গুড, দেন এটাকে আমি রিসাইজ করতে হবে। রিসাইজ করা মানে নিশ্চয়ই জানো, মানে কন্ট্রোলটি করে ছোটো করতে হবে। ওকে, এরপর এটাকে একটা অ্যাঙ্গেল একটু ঘুরিয়ে দেবো আমরা, ঘুরে এটা রিসাইজ করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটাই আসল ব্যাপার এখানে, আশা করি হয়তো তোমরা জানো, যারা জানো না একবার দেখে নাও। স্মাচ টুলের কাজ আশা করি তোমরা সবাই জানো, স্মাচ টুলের যে এটাকে স্মাচিং স্মাচ করতে হবে, আস্তে করে টানতে হবে, আস্তে আস্তে করে করতে হবে এটাকে। তো স্মাজ হচ্ছে, এবার হালকা করে ইরেজার টুল দেন, এই জায়গাটা একটু ইরেজ করে দিলে আমার মনে হয় ভালো হবে। হালকা করে করতে হবে এটাকে, একটু দেখে দেখেই করতে হবে যেন বেশি না আবার ইরেজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেন এবার স্মাচ টুলে গিয়ে আর একটু ভালো করে স্মাচ করবেন, স্মাচিংটা করতে হবে। তো জাস্ট ক্লিক করলাম, জাস্ট ফেলে দিলাম, ঠিক আছে। ওকে,
দেন আবার আমরা স্মাজিং করব, স্মাজ করব এই দিকটা হালকা করে, ক্লোনও করতে হবে আমার তো মনে হচ্ছে বন্ধুরা। স্মাজিং হয়ে যাওয়ার পরে ক্লোনই করতে হবে। আচ্ছা এরপর আমরা কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করব। কালার অ্যাডজাস্টমেন্ট সিম্পল ব্যাপার, জাস্ট কালার ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভসে যাব, গিয়ে সরি অন্য জায়গায় ছিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভসে যাব, জাস্ট গিয়ে একটু একটু বাড়িয়ে দেবো। এরপরে যেটা করব আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাব। এখানে হালকা করে ব্রাইটনেস এর কন্ট্রাস্টটা একটু দেখে নেবে, কন্ট্রাস্টটা মেনলি বেশি করে দেখবে এটা, ব্যাস ঠিক আছে ওকে। দেন ব্লার টুলে গিয়ে আমরা ব্লার ব্যাপারটা, ব্লারের ইয়ে রাফ আছে না, রাফটাকে আমরা রিমুভ করার জন্য ব্লার করে দেবো, ব্যাপারটা স্মুথনেস হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তো আমরা আচ্ছা আমার একটু ক্লোনিং একটু বাকি আছে, ওটা একটু করে নিই আমরা। বেশি হয়ে গেল সরি, একটু হালকা করে বেশি 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 হয়ে যাচ্ছে, একটু কমিয়ে নিতে হবে, কমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে, ব্যাস ওকে। এরপর আমরা ব্লারি করে দেবো, ব্যাপারটা পুরো ব্লারি হবে, রাফ ইয়েটাকে ব্লার করবো আমরা, একটু ক্লোন বাকি আছে। ওকে গুড, এবার হালকা করে একটু ব্লার করবো। এই যে ব্লার আমরা করছি, এই ব্লারটাই আমাদের দরকার। তো ব্লার করার ব্যাপারটা হচ্ছে রাফনেসটাকে আমরা রিমুভ করছি, ব্যাপারটা স্মুথনেসে নিয়ে আসছি। ওকে আমি দেখো আমরা কীভাবে ব্লার করছি, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, যারা জানো না একবার তাও দেখে নাও। তো এই ব্লার ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা যতটা পারো ব্লার করবে, যেন ব্যাপারটা রাফনেসটা যেন চলে যায়, তাই বলে বেশি ব্লার করে দিও না। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা তোমরা এটা কি জানো, ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন মানে নিশ্চয়ই হয়তো জানো, হয়তো অনেকেই জানো না। পার্টিকুলার ঠোঁটে কালারটাকে চেঞ্জ করবো, তো কার মাধ্যমে করবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভ্যারিয়েশন। তো ফার্স্টে পেন্ট টুল দিয়ে এই ঠোঁটটাকে কাটতে হবে, তো আমরা সরি এবার ফেন্টুলে আমরা কাটতে হবে ঠোঁটটাকে পার্টিকুলার করে। আমরা একই প্রসেস ইউজ করব, আমরা ওটাকে কন্ট্রোল এন্টার করব, কন্ট্রোল জে করে দেব, গুড। দেন কন্ট্রোল ধরে ওটাকে সিলেকশন করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভ্যারিয়েশনে যাব, গিয়ে আমরা যেটা যেটা চাইবো সেটাই হবে। আমার অ্যাজ আ মেজেন্ডা দিলাম, মেজেন্ডা দিয়ে ওকে, মেজেন্ডা দিয়ে ওকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারে, এটা অ্যাকচুয়ালি দেখলাম ছোটো কার্ডটা করা যায়, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো ওকে বন্ধুরা, ওকে বাই।